আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ সবার দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি এই যে এটা যে ভিটেজটা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির পানি পড়ছে উপর থেকে তো ওখানে আমি গামলা পেতে রাখছি তো এটা ছিল গত পরশু দিনকের রাতের বেলা তো গত পরশু দিন রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিলো তো আমাদের ঘরে এখানে পানি পড়ে তো এই জন্য বালতি পেতে রাখছি এই বালতি না সরি গামলা পেতে রাখছি তো ভিডিওর শুরুতেই আপনাদের কাছে প্রতিদিন একটি অনুরোধ করে থাকি তো দয়া করে সবাই একটি লাইক দিয়ে দেখুন শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে তো প্রচুর পরিমাণে বৃষ্টি আর সাথে ঝড় মতন তো ঝড় না মানে ঝড়ের মতন আর কি বাতাস তো জানালার পর্দাটা উড়িয়ে যাচ্ছে বারবার তো বালিশ চাপা দিয়ে রাখছি তারপরে জানালার পর্দা উড়ে ঠান্ডা বাতাস আসছে আর পর্দা ঠেকানো যাচ্ছে না আর কি বাতাসে রাফি ঘুমিয়ে পড়ছে ও ঘুমিয়ে রয়েছে তো এখন যে ফুটেজটি দেখতে পারছেন এটা গতকালকে বিকালবেলা তো গতকাল বিকাল না মানে গতকাল দুপুর দুইটার সময় আমি মা ডাক্তার দেখানোর তো গত শুক্রবারে দেখাইছিলাম আর কালকে শুক্রবার ছিল তো কালকে দেখানোর আবার ডেট ছিল তো শুক্রবারের দিন দুইটার সময় দুপুর দুইটার সময় চলে গেছি মার কাছে তো যে পরে এই যে মার একটা পরীক্ষা বাকি ছিল তো সেই পরীক্ষাটা গত শনিবারে করাইছিলাম পরে রিপোর্টটা দেখানো হয়নি তো আজকে মানে গতকালকের শুক্রবারে সেই রিপোর্টটা দেখাইছে যে দেখুন হরমোন রিপোর্ট তো এই রিপোর্টটাও কিন্তু ভালো আছে তো ডাক্তারে বলছে আর এখানে যে দেখুন যে কাপড়টা দেখতে পারছেন তো এখানে ওই ডায়াগনস্টিক সেন্টারেই তো আমার ভাই ভাই কাপড়টা রাফির জন্য কিনে নিয়ে আসছে ভাই বলতে মানে মার ভাইয়ের তরফ থেকে ঈদের রাফির এই কাপড়টা দিল তো প্রতি বছরই জুতা দিয়ে কাপড় দিয়ে ওর দেয় কি তো মাশাল্লাহ আমার ভাইয়ের আবার পছন্দ অনেক ভালো মানে প্রতি বছরই যে কাপড়গুলো দেয় তো পরলে রাফির অনেক ভালো লাগে তো এর আগেও যে কাপড়টা গত সপ্তাহে নিয়ে আসছিলাম পরিয়ে তো প্রায় সবসময় ওই কাপড়টাই বাইরে গেলে পরায় তো ওই কাপড়টাও আমার ভাই গত ঈদে দিয়েছিলো তো আমার ভাই মানে আর কি ও দোকানে যেহেতু থাকে তো ওর মানে খুব পছন্দ আছে তো রাফির জন্য যে কাপড়ই দেয় অনেক ভালো লাগে আর দেখুন রাফি কাপড় পেয়ে কত খুশি তো সে বারবার গায়ে দিচ্ছিল আর দেখছিল যে কেমন লাগে আর বলছিলাম আমার দেখাও কীরম লাগছে তো কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসলে এত হাসি খুশি এত আনন্দের ভিতরে দেখুন মা ওই যে ওখানে বসে বসে মা কান্না করছে তো আসলে মা কান্না করছে মানে ডাক্তার দেখানোর পরে এই ভিডিওটা করা তো ডাক্তার আমরা দুইটার সময় গিয়ে তিনটার সময় ডাক্তার দেখানো হয়ে গেছে মানে তিনটার ভিতরে ডাক্তার দেখানো হয়ে গেছিলো পরে এটা এই যে মার এখন এই যে দেখতে পারছেন তো এই প্রেসক্রিপশনটা আসলে গত সপ্তাহে তিনটা ওষুধ লিখে দিয়েছিল আর কালকে একটা ওষুধ লিখে দিয়েছে আর এই যে নিউরোসায়েন্স হাসপাতাল আগারগাঁও ঢাকা তো এই হাসপাতালটার নাম লিখে দিয়েছে ডাক্তার বলছে যে মানে মার গত সপ্তাহে ছয়টা পরীক্ষা করা হইলো আর একটা পরীক্ষা হরমোন পরীক্ষা ছিল তো সেটার রিপোর্টটাও অনেক ভালো গত সপ্তাহের ছয়টা রিপোর্টও অনেক ভালো তো
আলহামদুলিল্লাহ 7টা রিপোর্টই ভালো, ডাক্তার বলছে যে তোমার মায়ের এমনি কোনো মানে বুকে পেটে যে মানুষের কত শরীরে রোগ থাকে তো সেগুলা কোনো সমস্যা নাই, শুধু মানে আর কি তার কোমরে যে পড়ে গেছিল তো সেই কোমরে পড়ে যাওয়ার পরে যে হাড়টা সরা, প্রায় 1 ইঞ্চির থেকেও বেশি নাকি হাড় সরা কোমরের, তো ওই হাড়টার জন্যই শুধু মায়ের এই অবস্থা, হাত পা শুকিয়ে ঠান্ডা হয়ে এরকম অবশ্যই যাচ্ছে, অবশ্যই যাচ্ছে বলতে মানে একদম হয়ে গেছে। তো মা কিন্তু কাছে 1 সপ্তাহ ধরে একদম কি বলবো আসলে লজ্জা শরমের কথা কিছুই না, তো মা কিন্তু 1 সপ্তাহ ধরে বিছানায় প্রস্রাব পায়খানা এগুলা করছে, তো আমার ভাই এগুলা পরিষ্কার করছে, কি করবে না করে আর যত যাই হোক মায়েরটা কিন্তু মেয়েরা ছেলে মেয়েরাই করে, স্বামী থাকলে স্বামীতি করে, তো আমার ভাই এগুলা সবই করছে। আর আসলে হাত পা ঠান্ডা হয়ে অবশ্যই মার একদম মানে হাত পায়ে আর সিমটি কাটলেও মা ঠিক পাচ্ছে না যে হাত পায়ে আমার কেউ সিমটি কাটছে কি কি এরকম হয়ে গিয়েছে, মানে কি বলবো অবস্থা আপনাদের, যদি মাকে আসলে ভিডিওয়ে আনতে আমার বেশি মন চায় না, যে না জানি কবে কার কখন আল্লাহ নিয়ে যায়, তো খামাখায় শেষ বয়সে এই ইসে এসেও তাকে আর এরকম মানুষের সামনে ভিডিও আর করে খামাখা গুণা কুড়াচ্ছি না, তো এই জন্য আর কি মাকে তেমন একটা ক্যামেরার ভিডিওতে নিয়ে আসি না। তো পরে মার ডাক্তারে বলছে যে নিউরোসায়েন্স হাসপাতাল আগারগাঁও, তো ঢাকা আগারগাঁও ওখানে নিয়ে যেয়ে ওই হসপিটালে 2 মাস ভর্তি রাখতে হবে, 2 মাস ভর্তি রেখে তারপরে কোমরের ওই অপারেশনটা করাতে হবে, তা না হলে এই রোগ জীবনেও সারবে না। আর তার আগে ওই ডায়াগনস্টিক সেন্টারে দেখাইছিলাম অর্থোপেডিকের ডাক্তার, তো তিনিও হচ্ছে মানে ঢাকা পঙ্গু হসপিটালের অর্থোপেডিক বিভাগের ডাক্তার, তো সেও বলছিল যে হয় ঢাকা মেডিকেল নিউরোসায়েন্স হাসপাতাল তা না হলে পঙ্গু হাসপাতাল, তো যে কোনো 3টার ভিতর একটাই ভর্তি করে যদি অপারেশনটা করাও তো তাহলে সে ভালো হবে, এরকম কথা বলে ডাক্তাররা। তো তখন তো মাকে ভাবছিলাম যে অপারেশনটা করাবো, টাকা পয়সার হয়তো বা যাই হোক করে ম্যানেজ করা যেত, কারণ রোগ যেহেতু হয়েছে আল্লাহ ঠিক এক ব্যবস্থা না এক ব্যবস্থা করেও দিত, কিন্তু যে শুধু মানুষের অভাবে মার তখন অপারেশনটা করাতে পারলাম না, তো মানুষের অভাব বলতে 2 মাস সেখানে ভর্তি থাকতে হবে, তো 2 মাস সেখানে মায়ের কাছে তো আপাতত একটা তো মেয়ে মানুষ থাকা লাগবে, কারণ একটা মেয়ে মানুষ, তারপরে আমার ভাই থাকলো, তারপর একটা যে কোনো মেয়ে মানুষ থাকা লাগবে, তারপর একটা বোঝাশোনা একটা ভালো ছেলে মানুষ থাকা লাগবে, তো আমার ভাই তো তার কতটুকু বা বয়স আর সে কতটুকু বা মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বলতে পারে, ভালোভাবে চলাফেরা করতে পারে, তো ডাক্তারদের সাথে কিন্তু যে কোনো একটু ভালো মানুষ না হলেও কিন্তু ডাক্তার অনেক সময় অবহেলা করে, তো মানুষ ভালো যদি দেখে যে এই বুদ্ধিমান তারপরে কি বলবো মানে আর কি বড় লোক হলে কিন্তু মানুষে বেশ খুবই করে আগ্রহ করে ডাক্তাররা, আর একটু যদি দেখে যে সহজ সরল মানুষ কিংবা গ্রাম থেকে আসছে কিংবা মানে যাই হোক এরকম গরিব মানুষ দেখলেও কিন্তু ডাক্তাররা অনেক সময় অবহেলা করে, তো যাই হোক মানে মানুষের টাকা হয়তো বা ম্যানেজ করা যাচ্ছিল কিংবা এখনও হয়তো বা ম্যানেজ করতে পারবো, কিন্তু অপারেশন করার সময় যে তার কাছে 3-4টা লোক দরকার, তো সেই লোকেরই অভাব, শুধু আমার মায়ের এক আমার ভাই ছাড়া আর কেউ নাই। তো যখন কালকে ডাক্তার দেখালাম, তো ডাক্তার দেখানোর পরে ডাক্তারে বলল যে তোমরা এই হসপিটালে নিয়ে যাও নিউরোসায়েন্স হাসপাতাল ঢাকা, তো আগারগাঁও, তো এখানে নিয়ে ভর্তি করে 2 মাস রাখবা অপারেশনটা করালে, তারপরে আমি শুনলাম যে কি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, বলছে যে আশা করা যায় মানে তারপর আশ্বাস দিচ্ছে না যে অপারেশন করা যাব করলে ভালো হবে। আবার এদিকে আমার এক চাচি শাশুড়ি, তো তার মা মানে আমাদের সুবাদে নানি শাশুড়ি হয়, তো তারও এরকম অপারেশন করছে, সেম আমার মার যে আর কি রোগ সেই রোগের রোগ, তো অপারেশন করে সে মানে ওই রকম বিছানায় একদম বিছানায় প্রস্রাব পায়খানা করে, তো এরকম অবস্থা, তো এই জন্য মা বলছে যে এক লোকজন নাই আমার সেখানে থাকবে কে, আমার ডাক্তারদের সাথে কথা বলা অপারেশন করার আগে কত রকমের কাজ, 2 মাস সেনে থাকা,
সেনে যাওয়ার কোনো লোক নেই, আমার থাকার লোক নেই। তো এখানে টাকা পয়সা গুছাবো, গুছিয়ে নিয়ে এসে কোনে সেখানে যেয়ে তো আমার কোনো লোকজন নেই, কি করব। তো অনেক কথা আসলে ভেবে চিনতে মা প্রচুর পরিমাণে কান্না করছে। কালকে কান্না করতে করতে পরে আমার হাত ধরে বলছে যে তুই, মানে আমার ভাইয়ের নাম রফিকুল, তো বলছে যে তুই আমার রফিকুলি দেখিস, ও তুই ছাড়া আর কেউ নেই। আমি যখন বেশি জ্বালা যন্ত্রণা করবে, যখন বেশি দেখবো আর থাকতে পারছি না, তো তখনে গলায় দড়ি নেব। তো এই কথাটা যখন মার কাছ থেকে আসলে শুনলাম, তখনে তখনে আসলে কি বলবো, তো এই কথাটা শুনলে যে কোনো মানুষের মায়ের মুখ থেকে যদি এই কথাটা শোনে, তো মেয়ের তখন কি অবস্থা হয়। তো মার এই কথাটা শুনে তখন আসলে মা প্রচুর কান্না করছিল, আর আমার হাত ধরে তখন আমার ভাইয়ের কথা বলছে যে তুই ওর দেখিস, ওর তুই ছাড়া কেউ নেই। আমি বেশি যন্ত্রণা জ্বালা যন্ত্রণা করলে তখন আমি গলায় দড়ি নেব, তো গলায় দড়ি নিয়ে মারা যাব। তাছাড়া অপারেশন করতে গেলে লোকজন নাই, এত কষ্ট করে হয়তো বা টাকা পয়সা গুছাতে পারবো, কিন্তু লোকজনের অভাব, আর লোকজন কোনে পাবো আমি। অনেক কথা আসলে এগুলো বলে পরে মা কান্না করছিল, তাই মাকে প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে বুঝালাম যে মা এই এই বয়সে দেখ আল্লাহ তোমার জ্বালা যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তুমি কষ্ট করো। আর কারণ আমার মা কিন্তু আসলে পুরাতন ভিডিওগুলো যারা দেখছেন সেই প্রথম থেকে, তো তারা অনেকেই জানেন। আসলে আরও ভিডিওতে তো আমি সব কিছু বলা যায় না বা বলিও না, কারণ ইউটিউব একটা বিনোদনের জায়গা। তো সেখানে এসে আমার চ্যানেলে প্রতিদিন যদি আমি কষ্টের কথাগুলো বলি, তো কষ্টের কথাগুলো শুনতে শুনতে এক সময় আপনাদেরই হয়তো বা বিরক্ত লেগে যাবে। কারণ যে বিনোদনের জন্য মানুষ কিন্তু ভিডিও দেখে, সেখানে এসে যদি সব সময় কষ্টে দুঃখের কথা শোনা হয়, তো তখন এমনিতেই আপনাদের বিরক্ত লেগে যাবে। তো এই জন্য আসলে আর কি বলি না। তো আমার মায়ের কষ্টের কথা যদি শোনেন, তো মনে হয় কি বলবো, গাছের পাতা গাছও মনে হয় কান্না করে ফেলে আমার মায়ের কষ্টের কথা শুনলে। যে মানুষের এক একজনের কিন্তু এক এক রকমের কষ্ট, তো আমার মায়ের এই কষ্টগুলো আসলে বুঝি না যে তার কষ্ট কোনোদিনও কেন দূর হয় না। মানুষের সন্তান ছেলে মেয়ে বড় হলে কিন্তু মানুষের কষ্ট দূর হয়ে যায়, কিন্তু আমার মায়ের সন্তান বড় হয়ে গেল, ছেলে মেয়ে বড় হয়ে গেল, তারপরেও আমার মায়ের কষ্টটা দূর হলো না। এই বয়সে তার যদি আল্লাহ এরকম অসুস্থ না দিত, তাহলে তার কিন্তু কখনো আল্লাহর রহমতে সুখ শান্তি যতটুকু আগের থেকে হয়তো বা তাকে আমরা দিতে পারতাম, কিন্তু তার অসুস্থতার জন্য তাকে কুরে খাচ্ছে। এক সপ্তাহ ধরে নাকি মা ভাতও হাতে করে খেতে পারছে না, তো আমার ভাই গালে তুলিয়ে ভাত খাওয়াচ্ছে। পরে আমার ভাইয়ের কাছে শুনলাম, ভাই বলছে যে এক সপ্তাহ ধরে প্রায় সেই রবিবারের থেকে মাকে আমি হাতে করে ভাত খাওয়াচ্ছি গালে তুলে। তো আমার ভাইয়ের তো আসলে কাজ না করলে সংসারও তো চলবে কিভাবে, বসে থেকে যদি মায়েরই করে বেশা বা যত্ন করে, তো সব কিছু মিলে আসলে খুব মানে ভিডিও আসলে দিতে মন চাচ্ছিল না। তো এই জন্য কালকে রাতেও সারা রাত মনে হয় কান্না করছি, কান্না করতে করতে মানে কি বলবো, নামাজ পড়ে সিজদায় গেলে মনে হচ্ছে না যার উঠি, মনে হয় নামাজ পড়ে সিজদা দিয়ে শুয়েই থাকি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ কেন এত কষ্ট দিচ্ছে। তো এই জন্যই গতকালকে ভিডিও দেওয়া হয়নি। আল্লাহ যদি আমার মাকে এত কষ্ট না দিয়ে যদি নিয়েও যেত, তাহলেও এত কষ্ট করা লাগতো না। তার কষ্ট দেখে দেখতে তো পারছি না, যাই হোক মাঝে মাঝে যাচ্ছি, দেখছি, ফোনে শুনছি। তো শুনে আসলে মনে হচ্ছে তাকে দোয়া করে বেঁচে থেকে দুনিয়াতে আর লাভ নাই, আল্লাহ এত কষ্ট না দিয়ে যেন তার নিয়ে যাই, এত কষ্ট করে দুনিয়াতে বেঁচে থাকার থেকে নিয়ে যাওয়াই ভালো। আসলে মানুষ কতটা শরীরে যন্ত্রণা জ্বালা যন্ত্রণা হলে বা কতটা অসুস্থতা হলে মানুষ নিজে
আত্মহত্যা কথা আত্মহত্যা করার কথা বলে, কারণ যে কোনো মানুষই কোনো দিনও চায় না দুনিয়া ছেড়ে যেতে, কারণ সবারই দুনিয়ার প্রতি মায়া আছে, সবাই চায় আরো বেশি দিন বাঁচবো, আরো বেশি দিন বাঁচবো, কেউই চায় না যে দুনিয়া ছেড়ে চলে যাব। তো এখানে যে মার একটা ডিম সেদ্ধ করে নিয়ে আসছিল রাফির জন্য, তো খাওয়াইনি, পরে আমি নিয়ে বাড়িতে চলে আসছি। আর ওখানে রাফি আবার আপেল খাওয়ার জন্য কানছিল বাজারে, তো রাফির জন্য একটা আপেল কিনছিলাম 20 টাকা দিয়ে। এখানে আমার একটা চেন কিনে নিয়ে আসছি, একটা কাজে লাগবে। তো রাফির জন্য বেল নিয়ে আসছিল মা। আর এখানে যে রং, আমার শোকেসটা একটু রং নষ্ট হয়ে গেছে, তাই আমার ভাই যেহেতু এখানে রঙের কাজ করছে কয়েকদিন ধরে, মানে দোকান ছেড়ে দিয়েছে লকডাউনের জন্য, দোকান বন্ধ হয়ে গেছে, তো রঙের কাজ করছে, তাই একটু রং আনতে বলছিলাম ভাইকে। আর এখানে আমি একটু রং কিনে নিয়ে আসছিলাম। তো আসলে কি বলবো, অনেক কথাই বলে ফেললাম, কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসলে আমার মায়ের যন্ত্রণা কষ্ট শুনে বা দেখে আমি আর মানে ভালো লাগছে না কিছু। মনে হচ্ছে আল্লাহ যদি আমাকেও মায়ের সাথে নিয়ে যেত তাহলে মনে হয় বেঁচে যেতাম। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।